নমস্কার, আজকে বলবো মঙ্গল গ্রহের ট্রানজিট নিয়ে। মঙ্গল গ্রহ কবে ট্রানজিট হচ্ছে? 1 তারিখে। প্রত্যেক 40 দিন 42 দিন অন্তর অন্তর মঙ্গল গ্রহ ট্রানজিট হয়। এই মুহূর্তে মঙ্গল গ্রহ বসে রয়েছে মীন রাশিতে, 1 তারিখে যাবে মেষ রাশিতে। মেষ রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে রোচক যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এইখানে কিন্তু মঙ্গল গ্রহ যখন যাচ্ছে তখন কিন্তু মেষ রাশির মতোই অনেক রাশির ক্ষেত্রেই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ একটা ভাইব্রেশন তৈরি হবে। মঙ্গল গ্রহ কবে ট্রানজিট হচ্ছে? 1 তারিখে ট্রানজিট হচ্ছে শনিবার 3:51 PM। এটা আমি অলরেডি মাসিক রাশি বলে বলে দিয়েছি এবং সাপ্তাহিক রাশি বলেও বলেছি। এটা মীন রাশিতে মেষ রাশিতে আসছে, তার জন্য 12 রাশির ক্ষেত্রে কি হচ্ছে এবং মঙ্গলের যে আপনার দৃষ্টি, চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি, অষ্টম দৃষ্টি, মঙ্গলের 3টে দৃষ্টি, অর্থাৎ চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি, অষ্টম দৃষ্টি, এটা কিন্তু ট্রানজিট। এটাতে আপনি আবার মঙ্গল হিসেবে আপনার এই ট্রানজিটে মাঙ্গলিক ধরে বসবেন না, সপ্তমে দৃষ্টি পড়ছে মাঙ্গলিক এফেক্ট হচ্ছে, এটা নয়। বরঞ্চ সপ্তমে দৃষ্টি, অষ্টমে দৃষ্টি বা চতুর্থে দৃষ্টি, এটা অনেক পজিটিভ ভাইব্রেট তৈরি করবে। সুতরাং এটা একটু ভালো করে দেখবেন অনেক বেশি, কেন আমি মঙ্গলের ট্রানজিট সবসময় যে 12 রাশির ক্ষেত্রেই 40-42 দিন অন্তর যে হবে সেটা সবসময় তো দেবো না, কিন্তু এই যে মঙ্গল মেষ রাশিতে হচ্ছে তার জন্য যে কেন রাশির অধিপতি তার জন্য কিন্তু ভাইব্রেশনটা যে তৈরি হচ্ছে সেটাই আলোচনা করব। কুম্ভ রাশি, কুম্ভ রাশির এই মঙ্গলের ট্রানজিট কিন্তু আপনার তৃতীয়ভাবে হচ্ছে, সুতরাং এখানে কিন্তু আপনার পরাক্রম যথেষ্টই বাড়বে এবং লোকজনের সাথে আপনার কিন্তু যোগাযোগ তৈরি হবে। আপনি যদি কোনো রাজনীতিবিদ হন আপনার কিন্তু এই সময় যথেষ্ট গুরুত্ব বাড়বে এবং যথেষ্ট আপনার মধ্যে একটা মানে পার্সোনালিটি বোধ আসবে। এই সময় আপনার পদধন লাভ হবে এবং আপনি যদি কোনো খেলাধুলার মধ্যে জড়িত থাকেন সেখানে যথেষ্ট সাকসেস পাবেন এবং হেলথ নিয়ে আপনার যথেষ্ট সচেতনতা বাড়বে। হেলথ নিয়ে আপনার যথেষ্ট সচেতনতা বাড়বে, কেরিয়ার নিয়ে যথেষ্ট লাভ হবে। আপনি ব্যবসা করে সেখানেও আপনি লাভবান হবেন, যদি চাকরি করেন সেখানেও আপনি লাভবান হবেন। এই সময় কিন্তু আপনি কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন, বিশেষ করে পাহাড়ে বা নদী সম জায়গায় এরকম কোনো ঘুরতে যেতে পারেন। ট্রাভেলটা অনেক বেশি হবে, কর্মসূত্রে হোক বা ঘোরার সূত্রে আপনার কর্ম ঘোরাটা অনেক বেশি হবে। ফোর্থ হাউসের দৃষ্টি হচ্ছে ষষ্ঠভাবে পড়ছে, অর্থাৎ রোগ, পেটের প্রবলেম, স্কিনের প্রবলেম, অ্যালার্জি, ইনফেকশন, এই ধরনের কিন্তু প্রবলেম হতো, অর্থাৎ খাদ্য খাদ্যের ব্যাপারে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। এবং সপ্তম দৃষ্টি নবমভাবে পড়ছে, সুতরাং এই সময় কিন্তু আপনার অনেক লং ট্যুর হতে পারে বা 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়তো সেই কাজের সাথে বা ঘোরার জন্য তো আপনি বাইরে যেতে পারেন এবং বিদেশ ভ্রমণ করতে পারেন। বিদেশ যাত্রা বিদ্যার্থী যায় তাদের কিন্তু এই সময় যথেষ্ট পড়াশোনা ডেভেলপ পাবেন। যদি আপনি পরিশ্রম করেন পরিশ্রমের ফল কিন্তু আপনি যথেষ্ট পরিশ্রম করতে আপনার লেথার্জি কাটিয়ে উঠে পরিশ্রম করলে পরিশ্রমের ফল কিন্তু অবশ্যই পাবেন এবং এই সময় কিন্তু নতুন কোনো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা, নিউ প্রমোশন, নিউ জব, নিউ প্রজেক্ট পাওয়ার প্রবল সম্ভাবনা। কেন দশমে আপনার এই অষ্টম দৃষ্টি দশম ঘরে পড়ছে, কিন্তু কেরিয়ার যথেষ্ট ভালো হবে, গুড নিউজ আসবে এবং পথ প্রমোশন হবে এবং স্থান চেঞ্জ হতে পারে। আপনি ঘর থেকে হয়তো কর্মসূত্রে বাইরে থাকতেন, কর্মসূত্রে ঘর থেকে বাইরে থাকতে পারেন, এটা কিন্তু ওভারঅল বলছি, এটা হবেই যে তা না, আপনার কিন্তু মন মতো প্রমোশন হলো, আপনার কিন্তু দূর থেকে হয়তো ট্রান্সফার হয়তো অনেকটা যেখানে আপনি ছিলেন তার থেকে অনেকটা দূরে আপনি ট্রান্সফার হয়ে যেতে পারে। যাই হোক এটা মেনে নেবেন, কেন আবার সেটা যখন আবার সময় ফিরে তখন আবার আপনার ট্রান্সফারে চলে আসবেন জায়গা মতো বা নিকটবর্তী স্থানে চলে আসবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করুন, যতবার লোকেদের শেয়ার করবেন। সমতুল আরেকটা চ্যানেল দিগদর্শন মন্ত্র, সেই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশনটা অন করে প্রত্যেকটা পুনরায় সবার আগে আপনাকে পৌঁছে যাবে। এবং যদি মনে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সকলের কাছে শেয়ার করবে। নমস্কার, সবাই ভালো থাকুন।